আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? স্বপ্ন পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকে প্রশ্ন করেছেন যে আমরা আসলে লিডারটাকে ভালো রাখার জন্য যে কাজগুলো করে থাকি তার কিভাবে সম্ভব হয়। তো তার একটা হচ্ছে বুশিটা চালা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো যে আমরা কিভাবে বুশিগুলা নিয়ে কাজ করি, বুশিগুলা কিভাবে চালি, এবং কিভাবে বুশিগুলা না ফাল্টাইয়ে আমরা বুশিগুলাকে একদম শেষ পর্যন্ত বিক্রি করা পর্যন্ত জুরজুরা একদম শুকনো রাখি। তার একটা প্রসেস হচ্ছে এইটা যে আমরা এখন বুশিগুলা নিয়ে কাজ করব, মানে বুশিগুলাকে ছালবো। তো তার জন্য চালার জন্য আমি কি করেছি, যেহেতু আমার এই জায়গাটা ব্রোডার ছিল, আমি আপনাদেরকে দেখাই, আমার এই জায়গাটা হচ্ছে ব্রোডার রুম, ঠিক আছে। আমি যখন যেহেতু এগুলো চালবো এই জন্য এগুলার থেকে গ্যাস বের হবে, তখন কি করছি পুরোটা অন করে দিছি। দেখেন পুরোটা জিনিসটা খুলে দিছি একদম এদিকে পর্যন্ত, ফুল অফেন। হ্যাঁ, এখন গ্যাস, এখন আমরা যখন এটা কাজ করবো গ্যাসটা বাইরে চলে যাবে, আর থাকবে না। তারপরে কি করলাম, যেহেতু এটা আর এটা ব্রোডার রুম, তখন আমরা কি করলাম, আমাদের এরকম একটা প্লাস্টিক দিয়ে এটা মাঝখানে দুইভাগ করে ফেলেছি। দেখেন দুইভাগ করে আমরা যেহেতু এখানে কাজ করবো, আমি আর শাকিল এটাকে আমরা চালবো, তো সেজন্য আমরা কি করেছি বাচ্চাগুলোকে এখানে আরেকবার আরো দুই বস্তা তিন বস্তা ভুসি মিলাই, এটা খালি ছিল, এখানে দুই বস্তা ভুসি মিলাই আপাতত মুরগিগুলোকে এখানে ট্রান্সফার করছি, এবং মুরগিগুলো আপাতত এখানে আছে। যেহেতু আমরা ব্লক করে দিছি, এখানে আমরা কাজ করবো যাতে আমাদের ডিস্টার্ব না হয়, তো সেজন্য আমরা এগুলা কাজ করব, মানে এগুলো চালবো ভুসিগুলো। তো তার জন্য আমি এখন এটা প্রায় দুইশো টাকা দিয়ে এই চালনিটা নিয়ে আসছি, আর এখন আমরা চালবো এগুলো চালার পর ময়লাগুলারে এই বালতিটা নিয়ে এখান থেকে বস্তায় ভরে যাদের প্রয়োজন তাদেরকে আমরা এটা দিয়ে দিব। আমরা এখন বুশিটা থুপাইতেছি, মানে তাল দিতেছি আর কি, থুপ দিয়ে তারপর ফেলে দিচ্ছ কেন এই ঠিক কর। তো তাল দিয়ে এখন আমরা সালমুদ দুইজনে মিলে, ঠিক আছে, চাইলে তারপর আমরা এটা দিয়ে দিব আর কি। তো বর্তমানে যে ইয়াটার বিষয়টা ময়লাগুলো, তখন আমরা কি কি করি বা কখন এগুলো কয়বার করি সে বিষয় নিয়ে আমরা অবশ্যই জানাচ্ছি আপনাদেরকে পরে। দাঁড়া ভাইয়া ধরি, আপাতত উপরে উঠে ফেল আমাদের কাজের সুবিধার্থে। এখানে কিছু খাবার আবার পানি পাত্র আমরা দিয়ে দিচ্ছি সব এখানে হালকা পাতলা। তো এখন মূলত হচ্ছে আমরা মাসে অনেকবারই করি, প্রায় চার থেকে পাঁচবার এটা চালে। তো বিষয়টা হয় কি, আমরা প্রতি পাঁচ দিন পর পর একবার চেষ্টা করি বুশিটা চালে ফেলো, তাহলে নতুন বুশি আর দেয় না। নতুন সরাসরি বুশি দিলে বুশি শুকনো থাকে, মানে লিটার শুকনো থাকে, তখন এগুলো কি হয় মুরগিগুলোর নাকে মুখে ঢুকে যায়, ওরা গোসল করে ফেলে। যেমন এই বুশিগুলি একটু শুকনো, যার জন্য ওরা এখন এখানে অলরেডি গোসল করে ফেলতেছে এমন অবস্থা। কিন্তু এটা আর হবে না, এটা যেহেতু আমরা কিছুক্ষণ পর এদেরকে আবার ট্রান্সফার করে এখানে নিয়ে আসবো, আর এটা চালার পর যে বুশিটা থাকবে এটার সাথে আরো নতুন আর কিছু দেওয়া হবে না আজকে, মানে নতুন বুশির দুই বস্তা বুশি মিক্স করে এটার সাথে আবার দিয়ে দেওয়া হবে। আর এদিক দিয়ে জায়গাটা, এই জায়গাটা বাড়ানো হবে, এই জায়গাটা বাড়ানো হবে এই তো এই বিটটা পর্যন্ত, ঠিক আছে। যেহেতু মুরগি এখন আল্লাহর মতো গণ হয়ে গেছে, একটু বড় হচ্ছে, সেজন্য মুরগিগুলোটা একটু জায়গাটা বাড়াই দিব। তো আবার দুই থেকে তিন দিন পরে আমরা আবার এই যে ফিল আপ জায়গাটা দিচ্ছেন এই জায়গাটা আমরা বাড়াই দিব। এখন আমরা দেখাবো আমরা কিভাবে কাজ করতেছি, চালতেছি, এটার একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখাবো। তার জন্য ক্যামেরা সেট আপটা একটু করে নিই। অলরেডি লুঙ্গি ডুঙ্গি পরে নিছি কাজ করার জন্য। আজকে এটা দুইশো টাকা দিয়ে এটা নিয়ে আসছি, দুইশো টাকা দিয়ে এই জিনিসটা নিয়ে আসছি। আবার শাকিলে এই দুইটা চার কর্নার আমরা ধরার সুবিধার্থে চারটা বস্তা দিয়ে তৈরি করছে লাগাইছে আর কি। এগুলো বালু চালাতে বেশি ব্যবহার হয়।
এভাবে উষুগুলো সালি দিলে গ্যাসটা কম থাকে আর বুসুগুলো পড়ে যায় ময়লাগুলো। এই দেখেন, এই যে চাক, এই চাকটা মানে হচ্ছে ময়লা, এই যে চাক হয়ে গেছে এগুলো হচ্ছে ময়লা, এগুলো বাইরে চলে যাবে আর কি। দেখেন আমরা এটার মধ্যে এখন বালতিতে রাখতেছি, বালতি থেকে সরাসরি বস্তাতে নিয়ে যাব। তো আশা করি আপনাদেরকে দেখালাম যে কীভাবে আপনারা বুসুগুলো চালবেন। তো ইনশাল্লাহ এভাবে করে চালবেন, তাহলে আপনাদের খামারের গ্যাস হবে না, মুরগিগুলো সুস্থ থাকবে। ঠিক আছে, তো আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। তো আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা এইভাবেই করি আর ম্যাক্সিমাম সময় ওই আমার সাথে থাকে, ওই আমাকে হেল্প করে। আমরা কবে করি, মাসে প্রতি পাঁচ দিন পরপরই তো করি, হ্যাঁ প্রতি পাঁচ দিন পরপর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।